আলুর দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না রংপুর ও ঠাকুরগাঁওয়ের কৃষকরা। লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। রংপুর ও ঠাকুরগাঁওয়ের প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল বছরের লোকসান পুষিয়ে নিতে এবার আরও বেশি জমিতে আলু চাষ করেছিলেন রংপুর ও ঠাকুরগাঁওয়ের কৃষকরা, কিন্তু এবারও আলুর দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। বাজারে প্রতি কেজি ডায়মন্ড, কার্ডিনাল ও স্ট্রিক 7 টাকা এবং গেনুর আলু বিক্রি হচ্ছে 4-5 টাকা কেজি দরে। দাম পাওয়ার আশা কিন্তু আমরা আলু করতেছি, আসল তো আমরা মানে কিছু থেকে দাম পাইতেছি না, প্রতিবারে আলু লস খাইতেছি। আলুটা বাজারে বিক্রি করতে পারবো কি না এটা নিয়ে আমরা খুব চিন্তায় আছি। কৃষকরা জানান আলু উৎপাদনে বিঘা প্রতি খরচ পড়েছে 30-40 হাজার টাকা। আলুর দাম কমে যাওয়ায় বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 7-10 হাজার টাকা। বর্তমান স্টিক আলুর বাজার 6.5 টাকা, ডায়মন্ড আলু 7 টাকা, গেনার আলুর মধ্যে অনেক লোকসান, আসলে বিঘা প্রতি আমাদের 30-40 হাজার টাকা খরচ। এই পরিস্থিতিতে আলুর দাম বাড়াতে কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তা চেয়েছে কৃষি বিভাগ। কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় যদি এই সাপ্লাই চেইন ঠিক রেখে যদি আলুর কৃষক পর্যায়ে ক্রয় মূল্যটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে কৃষকরা উপকৃত হবে। তবে দাম পেতে হিমাগারে আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা। কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষককে সাময়িকভাবে বসতবাড়িতে আলু সংরক্ষণের পরামর্শ প্রদান করছি এবং যদি সম্ভব হবে তাহলে আলু তারা কোল্ড স্টোরেজে দীর্ঘকালীন সময়ের জন্য সংরক্ষণ করতে পারে। এদিকে লোকসান কমাতে ধান, চাল ও গমের মতো সরকারিভাবে আলুর দাম নির্ধারণের দাবি জানিয়েছেন কৃষকরা। আলু যদি বিদেশে এক্সপোর্ট হয়, এক্সপোর্ট হলে আমরা কৃষকগুলো কিছু লাভবান হব, আর লাভবান হলে আমরা নেক্সটে আলু করার জন্য আগ্রহ থাকব। আলুর দাম নির্ধারণ করে দেয় তাহলে হয়তোবা আমরা চাষিরা মাঠ পর্যায়ে দাম পাবো। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি মৌসুমের শুরুতে বীজ, সার এবং কীটনাশক সরবরাহ করায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাকসুদা খানম, মাছরাঙা নিউজ ডেস্ক।